আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটি দেখে সবাই উপকৃত হতে পারে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পদের নাম দেওয়া রয়েছে এয়ারক্রাফট মেকানিক। সো বন্ধুরা, এখানে বেতন প্রদান করা হবে 12,500 থেকে 30,230 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে। এখানে পদসংখ্যা 40 জন লোক নিয়োগ করা হবে। বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের ভিতরে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা এবং কি প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর হলেও আবেদন করা যাবে। বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি অথবা এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে আপনাদের পাস থাকতে হবে, ন্যূনতম 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, সো বন্ধুরা, এইচএসসি পাস থাকতে হবে অবশ্যই। এইচএসসিতে অবশ্যই আপনাদের ফিজিক্স ম্যাথমেটিক্স বিষয়ে আপনাদের পাস থাকতে হবে। ঠিক আছে, সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এয়ারক্রাফট মেনটেন্যান্স প্রতিষ্ঠানে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, থাকলে কিন্তু আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, মানে 1 বছরে আপনাদের যদি কোনো 1 বছরের জন্য কোনো অভিজ্ঞতা থাকে এয়ারক্রাফট পদের জন্য, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি কোর্স রয়েছে, এই যে ইংরেজিতে লেখা, এই কোর্স কিন্তু অবশ্যই আপনাদের পাস থাকতে হবে। ঠিক আছে বন্ধুরা, এখানে আপনাদের বয়স তো আমি বললাম একটু আগে। সো বন্ধুরা, এই আবেদনটি করতে হলে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন bbl.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নেবেন। বন্ধুরা, এই আবেদনটি শুরু হয়েছে 7/6/2023 তারিখ সকাল 10টা থেকে এই আবেদনটি শুরু হয়েছে এবং কি আবেদনটি শেষ হবে 27/6/2023 বিকাল 5টায় কিন্তু এই আবেদনটি শেষ হবে। ঠিক আছে, সো বন্ধুরা, এখানে আপনারা এই আবেদনটি করতে হলে আপনাদের 334 টাকা কিন্তু আপনাদের কেটে নেওয়া হবে। এটি কিন্তু আপনাদের টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এই 334 টাকা আপনাদের ফি পরিশোধ করতে হবে। ঠিক আছে, এই যে এখানে টেলিটকে SMS পাঠানোর নিয়মকানুন দেওয়া রয়েছে, এইভাবে দেখে আপনারা আবেদনের ফি পাঠিয়ে দিবেন। ঠিক আছে, লিখিত পরীক্ষার সময় কিন্তু আপনাদের অবশ্যই অনলাইনের প্রিন্টকৃত অ্যাপ্লিকেশন কপি নিয়ে যেতে হবে, প্রবেশপত্র এবং কি সদ্য তোলা 4 কপির ছবি এবং কি শিক্ষাগত যোগ্যতা ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, নিজ জেলার সমর্থনের একটি চেয়ারম্যান সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে নিয়ে যাবেন। ঠিক আছে সো বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিতই চাকরির বিজ্ঞপ্তি আপলোড করে থাকি। বন্ধুরা, আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিতই চাকরির বিজ্ঞপ্তি আপলোড করি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটি সবাই দেখে একটু হলেও উপকৃত হতে পারে। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।